রাসুল কোন মাঝাব মানত রাসুলকে হানাফি ছিল নাকি কি সাফি ছিল আমরা এতক্ষণ বললাম আমরা আবু হানিফাকে মানি আমি কিন্তু আরো কিতাবপত্র কে মানি হানাফি মাঝাব মানি এখানে একটা প্রশ্ন রাসুল কোন মাঝাব মানত রাসুলকে হানাফি ছিল নাকি কি সাফি ছিল না কি হাম্বলি ছিল নাকি মালিক কি আপনি হানাফি কেন প্রশ্ন করে কি না উত্তর আমি দিব এর আগে আমি একটা কথা বলি ছেলে মেম্বারের মাইয়া বিয়া করছে আপনাদের দেশের ছেলেরা মেম্বারের মাইয়া বিয়া করে কি না নাহলে মেম্বারের মাইয়া বিয়া দিব কই না করলে অবশ্য মেম্বারে এটি মেশকিনের গম খায় লুইটা পাইটা এটা চিন্তা করার দরকার ছিল তারপরেও তো মেম্বারের মাইয়া বিয়া করতে হইব না এতিম মেস্কিনের গম যারা লুইটা খায় ওরাই বিয়া করব সমস্যা নেই এখন ছেলে মেম্বারের মাইয়ে বিয়া করছে বাবা জি এই তুই যে মেম্বারের মাইয়া বিয়া করলে তুই আমারে যে একবারও জিগাইলে না কিছু বাবা বলতে পারে কিনা এটা কি বলছে তুই যে মেম্বারের মাইয়া বিয়া করলে আমারে যে কিছু না ছেলে কয় তুমি যে আমার মারে বিয়া মাথা ঠিক আছে ওর তার ঠিক আছে সব সিরা শেষ হয়ে গেছে যে নাকি বললো ইমাম যে বলল রাসুল হানাফি ছিল কিনা রাসুল কোন মাঝাব মানত এর সবগুলি তার ছিঁড়ে গেছে রাসুল হানাফি হইতে পারে না সাফি হইতে পারে না মালিক হইতে পারে না রাসুলের আদর্শের উপরে হানাফি মাঝাব হয় কথা বুঝেন নাই বলেন তো দেখি রাসুল বুহারি মানত নাকি মুসলিম মানত হুজুর রাসুল কি বুহারি মানত না মুসলিম মানত আপনারা বুহারি শরীফ মানেন কিনা মুসলিম শরীফ মানেন কিনা লামাজহরিব বৈরা বুখারী শরীফ মানে কিনা না মুসলিম শরীফ মানে কিনা না রাসূল কি বুহারী শরীফ মানতো নাকি মুসলিম শরীফ মানতো তাহলে তোমরা বুখারী শরীফ কেন মানো মুসলিম শরীফ কেন মানো এইটার যেই উত্তর দিবা ওই উত্তরই আমরা দিব আবু হানিফা কে কেন মানি কথা বুঝে আসছে কিনা না রাসূল বুখারী মান্ত না রাসুল মুসলিম মান্ত না রাসূলের কথা রাসূলের কাজ রাসূলের আদর্শ যেখানে লেখা হয়েছে এটার নাম বুহারি ওইটার নাম মুসলিম রাসুলের আদর্শ রাসুলের কথা যেই মাঝহাবের মধ্যে পাওয়া যায় এটার নাম হলো হানাফি মাঝহাব আচ্ছা বলেন তো দেখি রাসুল কি সাহাবি ছিল নাকি তাবি ছিল বলেন রাসুল কি সাহাবি ছিল রাসুল তাবিই ছিল আপনারা সাহাবি মানেন না তাবি মানেন রাসুল কি সাহাবি মানত নাকি তাবি মানতো রাসুল সাহাবি মানে তাবি মানে রাসুল সাহাবি মানে না রাসুল তাবি মানে না রাসুলের আদর্শ যার মধ্যে পাওয়া যায় রাসুলের আমল যার মধ্যে পাওয়া যায় রাসুলের নীতি যার মধ্যে পাওয়া যায় তাদেরই একজন হইল সাহাবি তাদেরই একজন হইল তাবে রাসুলের আদর্শ যেখানে পাওয়া যায় রাসুলের নীতি যেখানে পাওয়া যায় ওরই আরেক নাম হইল হানাফি মাঝাব এর আরেক নাম হলো আমার আল্লাহ বলেছেন কোরআন কারিমের মধ্যে আমি আল্লাহকে মানো রাসুলকে মানো আল্লাহ এবং রাসুলের পরে যারা কোরআন এবং হাদিস ভালো করে বুঝাই দিতে পারে তাদেরকে মানো আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন